এখন আমরা বাকি নির্দেশনাগুলো এক এক করে আলোচনা করব। এক, নৈতিকতার দৃষ্টিকোণ হতে সে সময় সমাজের সবচেয়ে বড় সমস্যা ছিল দাস প্রথা। পবিত্র কোরআন বলছে যে দাস প্রথা এমন যেন একজন মানুষ আরেকজন মানুষের গলায় পশুর মতোই বেড়ি পরিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, তুমি কি জানো দুর্গম গিরিপথ কি? যা অতিক্রম করা অত্যধিক কষ্টসাধ্য, তা হচ্ছে ঘাড় মুক্ত করা, অর্থাৎ দাস দাসীকে মুক্তি প্রদান, অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান নিকটাত্মীয় ইয়াতিমকে, অথবা দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে। সূরা বালাদ আয়াত 12-16। এই আয়াতে দাস দাসীদের মুক্ত করা কোরআন এটিকে নেক আমলের তালিকায় শীর্ষে রেখেছে, যাতে প্রতিটি মানুষ এই নির্দেশের গুরুত্ব অনুধাবন করতে পারে। মানব সমাজ থেকে এই মুসিবত দূর করার জন্য এটি কোরআনের প্রথম পদক্ষেপ ছিল। এটা আরেকটা বিষয় যে কোরআন নাজিল হওয়ার পরও বহু শতাব্দী ধরে মানুষ এই নির্দেশ মানতে অস্বীকার করেছিল। আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার সুখ ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন। অর্ডার করতে নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। কেবলমাত্র বিগত শতাব্দীর শুরুতে কোরআনের এই নির্দেশ অবশেষে পূর্ণ হয়েছিল এবং এই অভিশাপ আমাদের এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল। মানব সভ্যতার হাজার হাজার বছর পর মানুষ এটা উপলব্ধি করতে পারে যে একজন মানুষ আরেকজন মানুষের মালিক হতে পারে না, একজন মানুষ আরেকজন মানুষের মালিকানা সত্ত্ব দাবি করতে পারে না। সুতরাং মাক্কী যুগে কোরআন নাজিলের শুরুতেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন যে দাস প্রথা এমন যেন একজন মানুষ আরেকজন মানুষের গলায় বেড়ি পরিয়ে রেখেছে, এবং দাস মুক্তি একটি মহান তাকওয়ার কাজ এবং কঠিন কাজ। তিনি মুসলমানদের কাছে আবেদন করেছিলেন যতটা সম্ভব দাস দাসীকে মুক্ত করতে। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীনভাবে মুসলমানদেরকে কৃতদাসদের জীবনযাত্রার মান উন্নীত করতে এবং তাদের নিজেদের মানের সমান করার নির্দেশ দিয়েছেন। মুসলমানদের সাধারণভাবে অনুরোধ করা হয়েছিল যে যতক্ষণ না তারা তাদের কৃতদাসদের মুক্ত করছে, তারা যেন তাদের সাথে সদয় আচরণ করে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দাসদের বিষয়ে স্বাধীন মুসলমানদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, একজন দাসের খাদ্য ও বস্ত্রের অধিকার রয়েছে এবং তাকে তার সামর্থ্যের বাইরে কাজ করতে বাধ্য করা যাবে না। তিনি বলেন, ওরা তোমাদেরই ভাই, মহান আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, অর্থাৎ পরিস্থিতি স্বীকার হয়ে আজ তারা তোমাদের দাস এবং তোমরা তাদের মালিক। তাই তুমি যা খাও তা দিয়েই তাদের খাওয়াও, যা নিজে পরো তা দিয়েই তাদের পোশাক পরাও, এবং তাদের সামর্থ্যের বাইরে কাজ করতে বাধ্য করো না এবং কষ্টসাধ্য কাজে তাদের সাহায্য করো। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি কোনো কৃতদাসকে চর মেরেছে বা তাকে প্রহার করেছে, সে যেন তাকে মুক্ত করে এই পাপের প্রায়শ্চিত্য করে। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, একজন দাস দাসীকে দিনে কতবার ক্ষমা করা উচিত? এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আবার চুপ থাকলেন। তৃতীয়বার জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিলেন, এক দিনে 70 বার। তিন, আল্লাহতালা কর্তৃক বিভিন্ন গুনাহের কাফফারা হিসেবে কৃতদাসদের মুক্ত করার বিধান নাজিল করা হয়। চার, দাস দাসীদের মুক্ত করার জন্য জাকাত হতে বাইতুল মাল বা সরকারি কোষাগারে একটি স্থায়ী অংশ নির্ধারণ করা হয়েছিল। পাঁচ, পতিতাবৃত্তি, যা মূলত দাস নারীদের মাধ্যমে পরিচালিত হতো, যাদের বেশিরভাগই তাদের মালিকের দ্বারা বাধ্য হয়ে এই কাজে লিপ্ত হতো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হুকুমত প্রতিষ্ঠার পর পতিতাবৃত্তি কেন্দ্রগুলোকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কেউ গোপনে এই ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। ৬, মুসলমানদের বলা হয়েছিল যে তারা সকলেই আল্লাহর দাস, এবং তাই দাস পুরুষকে আব্দ এবং দাস নারীকে আমা এই অপমানজনক শব্দ ব্যবহার করার পরিবর্তে দাস পুরুষের জন্য ফাতা এবং দাস নারীর জন্য ফাতাত শব্দ ব্যবহার করার উপদেশ দেয়া হয়, যাতে করে মানুষের মানসিকতায় পরিবর্তন আসে। ৭, দাস পুরুষ এবং দাস নারী যারা বিবাহ করতে সক্ষম তাদের বিবাহ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে তারা নৈতিক ও সামাজিকভাবে সমাজের অন্যান্য সদস্যদের সমকক্ষ হতে পারে। আল্লাহ তাআলা বলেন,
তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা বিবাহের জন্য উপযুক্ত তাদের বিবাহ দাও, তারা অভাবে হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। জেনে রাখো আল্লাহ প্রচুর দানকারী সর্ববিষয়ে জ্ঞাত। সূরা নূর আয়াত 32। 8. তাছাড়া বিদ্যমান দাসদের মর্যাদা সমাজে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা মদিনার স্বাধীন নারী এবং স্বাধীন পুরুষদেরকে দাস দাসীদের মধ্য হতে যাকে পছন্দ হয় তাকে বিয়ে করতে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের মধ্যে কারো স্বাধীন মুমিন নারীদের বিয়ের সামর্থ্য না থাকলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসী বিয়ে করবে, আর আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে অধিক জ্ঞাত। তোমরা একে অন্যের থেকে এসেছো, অর্থাৎ সবাই আদম হাওয়া সন্তান, তোমরা একে অপরের সমান, সুতরাং তোমরা তাদেরকে তাদের মালিকদের অনুমতি ক্রমে বিবাহ করো এবং ন্যায়সঙ্গতভাবে তাদেরকে তাদের মোহর দিয়ে দাও, ঠিক যেভাবে স্বাধীন নারীদের মোহর আদায় করো। সূরা নিসা আয়াত 25। আল্লাহ তাআলা আরো বলেন, আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে এবং মনে রাখবে যে একজন মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম, যদিও মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করে। আর কোনো মুমিন নারীকে মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। আর মনে রাখবে একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করে। সূরা বাকারা আয়াত 221। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে স্বাধীন মুসলমান নারী পুরুষদের উৎসাহ দিচ্ছিলেন যাতে করে তারা মুসলিম দাস দাসীদের বিয়ে করে। নিঃসন্দেহে তৎকালীন সমাজে অমুসলিমদের জন্য তো বটেই, মুসলমানদের জন্যও এটি একটি কঠিন কাজ ছিল। তাই আল্লাহ তাআলাও এ ব্যাপারে কোনো আদেশ না দিয়ে মুসলমান নারী পুরুষদের উৎসাহিত করেছেন, বিশেষ করে আর্থিকভাবে দরিদ্র মুসলমান নারী পুরুষদের উৎসাহিত করেছেন। আশা করি এখন সকলে অনুধাবন করতে পারছেন যে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন ফুফাতো বোন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রস্তাব দিয়েছিলেন যাতে করে তিনি একজন আজাদ করা গোলামকে বিয়ে করেন। যেহেতু সমাজের মানুষ দাস দাসীকে বিয়ে করা স্বাভাবিক মনে করত না, তাই আল্লাহর রাসূল আল্লাহ তাআলার উপদেশ বাস্তবায়নে চেষ্টা করেছিলেন যাতে করে সমাজ থেকে এই নেতিবাচক মনোভাব দূর হয়ে যায়। কোরআন দাস প্রথাকে বিলুপ্ত করতে চাইলেও সাহাবাদের পরবর্তী প্রজন্মগুলো তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। কোরআনের আয়াতকে অজ্ঞাত সারে ভুল ব্যাখ্যা করা হয়েছে, ঠিক যেভাবে রাজনৈতিক শাসন ব্যবস্থা সম্পর্কে কোরআনের হিদায়াতকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। মুসলমানদের রাজনৈতিক শাসন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ তাআলার আদেশ ছিল আমরহুম শুরা বাইনাহুম, মুসলমানদের কাজকর্ম তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। সূরা শুরা আয়াত 38। এই আয়াতের স্পষ্ট অর্থ হল মুসলমানদের পরামর্শের মাধ্যমে একটি মুসলিম সরকার প্রতিষ্ঠিত হবে। মুসলমানদের রাজনৈতিক সমাজের নিয়ম প্রথা এবং ব্যবস্থাগুলি মুসলমানদের পরামর্শের মাধ্যমেই নির্ধারণ করা হবে, কিন্তু খোলাফায়ে রাশিদিন এবং আমিরে মুয়াবিয়ার শাসন আমলের পর মুসলমানরা ইচ্ছা অনিচ্ছায় কোরআনের এই ব্যবস্থা প্রত্যাখ্যান করে মুলুকিয়াত বা স্বৈর শাসনে ফিরে যায়। ইসলাম এবং স্বৈর শাসন নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। একইভাবে দাস প্রথা সম্পর্কে কোরআনের হিদায়াতকে সাহাবা পরবর্তী মুসলমানরা সঠিকভাবে না বোঝার কারণে এর উপর সঠিকভাবে আমল করতে পারেননি। অন্যথায় তাবেইন তাবে তাবেইনদের জামানায় দাস প্রথা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেত, কিন্তু মুসলিম শাসক গোষ্ঠী এবং সাধারণভাবে মুসলমানরাও দুর্ভাগ্যবশত ইসলামের শর্তগুলো লঙ্ঘন করেছে এবং ইসলামের বিধানের বাইরে গিয়ে দাস প্রথাকে টিকিয়ে রেখেছিল, কিন্তু কোরআন তার অবস্থানে অটল। রাজতন্ত্র বা মুলুকিয়াতের জামানায় সাধারণত দারুল ইসলাম বা মুসলিম শাসিত অঞ্চলগুলোর বাহির হতে স্বাধীন নারী পুরুষদের বন্দি করে অথবা বন্দীকৃত নারী পুরুষদের ক্রয় করে তাদের দাস বানিয়ে মুসলিম ভূমিতে নিয়ে আসা হতো, অতঃপর তাদের অধিক মূল্যে শাসক গোষ্ঠী এবং সম্পদশালীদের কাছে বিক্রি করা হতো। ফোকাহদের মতে স্বাধীন নারী পুরুষকে বন্দি করে দাস বানানো হারাম হলেও তাদের ক্রয় বিক্রয় করা হারাম ছিল না। ফলে উমাইয়া এবং আব্বাসীয় শাসনামল হতে শুরু করে উসমানের শাসনামল পর্যন্ত অপরাধীরা শাসক গোষ্ঠীর সহায়তায় ফোকাহাদের তৈরি আইনের এই সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে হাজার হাজার মানুষকে দাস প্রথার মধ্যে ঠেলে দিয়েছে।
দারুল ইসলামে দাস দাসীর প্রধান উৎস ছিল এই সকল আমদানিকৃত বন্দি নারী পুরুষরা, যাদেরকে জোর করে দারুল হার্ব হতে অপহরণ অথবা ক্রয় করে দারুল ইসলামে বিক্রি করা হতো। যেহেতু এই অপরাধীরা শাসক গোষ্ঠীর মদদে এই অপরাধগুলো করত, তাই তাদের জিজ্ঞাসা করার মতো কেউ ছিল না যে এই নারী পুরুষদের কোথা হতে এবং কিভাবে দাস বানানো হয়েছে, তাদেরকে অপহরণ করা হয়েছে কিনা, তারা পূর্ব হতে দাস দাসী ছিল কিনা, কোনো অনৈতিক পন্থায় তাদের দারুল ইসলামে আনা হয়েছে কিনা। একজন ন্যায়পরায়ণ মুসলিম রাজা বা বাদশার উচিত ছিল প্রথমেই এটা নিশ্চিত করা যে যারা এই নারী পুরুষদের দারুল ইসলামে নিয়ে এসেছে তাদের প্রমাণ করতে হবে যে তারা পূর্ব হতে দাস ছিল। যদি প্রমাণ করতে না পারে যে তারা সর্বদা দাস ছিল, তবে তাদের এখনই মুক্তি দিতে হবে, এবং যারা এদের বন্দি করে দারুল ইসলামে নিয়ে এসেছে অথবা তাদের অনৈতিক পন্থায় ক্রয় করে নিয়ে এসেছে তাদের শাস্তির ব্যবস্থা করা। ইসলামের আইন প্রয়োগ করলে এটাই হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল শাসক গোষ্ঠী নিজেরাই এই কাজের সাথে জড়িত ছিল, তাদের মদদেই এই অপরাধগুলো সংঘটিত হতো। ওসমানী শাসনামলে ইউরোপের বিভিন্ন রাজ্যগুলোর সাথে তাদের সবসময় যুদ্ধ লেগেই থাকত। ইউরোপের এই রাজ্যগুলো বিভিন্ন সময় ওসমানী সাম্রাজ্যের অঞ্চলগুলোতে আকস্মিক হামলা করত এবং নারী শিশু এবং পুরুষদের বন্দী করে নিয়ে যেত, তাদের দাস দাসীতে পরিণত করত। এরই পাল্টা জবাবে ওসমানী সেনাবাহিনীও ইউরোপের বিভিন্ন রাজ্যগুলোতে নিয়মিতভাবে আকস্মিক হামলা করে সেখানে বসবাসরত নারী শিশু এবং পুরুষদের বন্দী করে নিয়ে আসত। সাম্রাজ্যগুলোর এই দ্বন্দ্বের কারণে সে সময় হাজার হাজার নারী পুরুষ দাস দাসীতে পরিণত হয়েছিল। ওসমানী শাসনামলে দাস সংগ্রহের আরেকটি পন্থা ছিল যার নাম দেবশার্ম। এই প্রথা অনুযায়ী বালকান খ্রিস্টান প্রজাদের সন্তানদের মধ্য থেকে জোরপূর্বক যে কোনো একজনকে দাস বানানো হতো, তাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে লালন পালন করা হতো। পর্যাপ্ত প্রশিক্ষণ ও তালিম প্রদানের পর তাদের সৈন্য অথবা আমলা পদে নিয়োগ করা হতো। তারা সুলতানের অনুগত একদল বিশেষ সেনাবাহিনী ও রাজ কর্মকর্তা হিসেবে সেবা প্রদান করত। যদিও কিছু খ্রিস্টান পরিবার এই ব্যবস্থাকে একটি লাভজনক কর্মজীবনের বিকল্প হিসেবে দেখত, কারণ তাদের সন্তানকে মুসলিম ধর্মে দীক্ষিত করা হলেও সে বড় হয়ে অর্থ সম্পদ এবং সম্মান পাবে, রাজ দরবারের উচ্চ পদস্থ কর্মকর্তা হবে, কিন্তু সন্তান হারানো আনন্দের কিছু না, এবং এই ধরনের ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিরুদ্ধে যায়, কারণ মুসলিম অমুসলিম এবং আহলে জিম্মা কারো সন্তানকেই দাস বানানো যাবে না।